বিসমিল্লাহ রহমান রহিম, বিডি গার্ডেনের ছামিউল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি স্পাইডার প্ল্যান্ট নতুনভাবে প্রতিস্থাপন করব। স্পাইডার প্ল্যান্ট একটি ইনডোর জাতীয় প্ল্যান্ট, ঘরের ভিতরে সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত হয় এবং একটি বাতাস পরিশুদ্ধকারী একটি উদ্ভিদ। এটি খুব সহজেই গ্রো করা যায়। এখানে আমি প্রতিস্থাপনের জন্য একটি প্লাস্টিকের জার নিয়েছি, তার নিচে আমি ছিদ্র করে নিয়েছি যেন জারটিতে কোনো পানি না জমে, এবং একটি মাটির পাত্রের ভাঙা অংশ নিয়েছি যার এক সাইডে উঁচু এবং অপর সাইডে ঢালু। এবং কিছু ইটের টুকরো নিয়েছি, সাথে নিয়েছি কিছু বালি, নদীর সাদা বালি এবং এখানে নিয়েছি মাটি এবং এক বছর পুরনো জৈব সার। এটি আমার আগেই মিক্স করা ছিল, তাই আমি এটি নিয়েছি এবং বালিটা আলাদাভাবে নিয়েছি, পরে আমি মিক্স করব। এখানে 50% মাটি এবং 50% পুরনো গোবর সার রয়েছে। স্পাইডার প্ল্যান্টটি দেখতে অনেক সুন্দর। এটি ঘরের ভিতরে কম আলোতে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। দেখুন, আমি এখানে মাত্র 3টি গাছ লাগিয়েছিলাম, তার থেকে কতগুলো গাছ হয়েছে। চলুন আমরা এটাকে আলাদা করে নেই। এটি খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে। কিছু শিকড় যদি ছিঁড়ে যায় তাতেও কোনো সমস্যা হবে না। এবার আমরা মাটিগুলোকে ঝরিয়ে নেব। এই স্পাইডার প্ল্যান্টের জন্য সবসময় ঝরঝরে মাটি প্রস্তুত করতে হয় যাতে তার শিকড় বিকাশিত হতে পারে, এবং যত শিকড় ছড়াবে তত এই গাছটি ঝোপাল হবে। দেখুন কি সুন্দর শিকড় হয়েছে। এই দেখুন, ছোট্ট একটি শিকড় থেকে একটি গাছ পরিণত হচ্ছে। গাছগুলো আলাদা করে নেওয়া শেষ, এখন আমরা এটি রেখে দিব। দেখুন গাছ দুটি একত্রে রোপণ করলে কত সুন্দর দেখা দেবে। চলুন আমরা শুরু করি। প্রথমে মাটির পাত্রের ভাঙা অংশটি জারের ভিতর দিয়ে দেব যাতে ছিদ্রের উপরে থাকে। এরপর ইটের টুকরোগুলো তার উপরে সুন্দরভাবে বিছিয়ে দেব। এটি করার অর্থ হচ্ছে যাতে জারের ভিতরে অতিরিক্ত কোনো পানি জমে না থাকে, এবং পানি চুয়ে মাটি গিয়ে ছিদ্র যাতে বন্ধ হয়ে না যায় সেই জন্য ইটের টুকরো দেওয়া। এর উপরে আমরা কিছু বালি দিয়ে সমানভাবে বেট করে দেব। চেপে চেপে সমান করে দেব। এখন আমরা মাটিটি তৈরি করে নিব। এখানে আমার 50% গোবর সার এবং 50% সাধারণ মাটি দিয়ে তৈরি করা আছে। তার সাথে আমি কিছু বালি অ্যাড করে নিব। অনুমান অনুযায়ী নেবেন,
সব মিলিয়ে 40% গোবর সার এবং 40% মাটি নিয়ে তার সাথে 20% সাধারণ বালি মিক্স করবেন। তবে মাটিটি ঝরঝরে এবং ওয়েল ড্রেনেজ হতে হবে। এবার আমরা মাটিটি ভর্তি করে দিব। চেপে চেপে দিব যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। এবার আমরা কিছুটা শিকড় ছেড়ে নিব যাতে আবার নতুনভাবে শিকড় গজাতে পারে। আমার এখানে আরো কিছু মাটি লাগবে। এর সাথে আমি এই আলাদাভাবে রাখা গাছটিও রোপণ করব যাতে একটু ঝোপালো দেখা যায়। গাছের উপরে মাটি দিয়ে দিব। আমার এখানে কিছু মাটি লাগবে আরো। আমি আর একটু মাটি তৈরি করে নেব। সুন্দরভাবে চতুর্দিকে মাটিগুলো দিয়ে দিব। দিয়ে চেপে চেপে দিব। দেখুন বন্ধুরা আমি কিভাবে দিচ্ছি। ইনডোর প্ল্যান্ট হিসেবে এটি খুবই চমৎকার একটি গাছ। সব বাগানেই এটি পছন্দ করে। খুব কম যত্নে এটি গ্রো করা যায়। গাছটি সেট হয়ে গেলে এখান থেকে আরও অনেক কুশি বের হবে এবং গাছটি ঝোপালো হয়ে উঠবে। এখন আমরা পানি দিয়ে দিব। যে কোনো গাছ রোপণের পর সব সময় ভরপুর পানি দিয়ে দিবেন। তারপরে গাছের প্রয়োজন মতো বুঝে শুনে পানি দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আর কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।